প্রশ্ন করেছে মোনাজাত নিয়ে মুখে করে করা মোনাজাত নিয়ে আমাদের দেশে একটা শব্দ করে আমার কাছে খুবই বিরক্ত লাগে এটা কোথা থেকে আসলে এই কথা মোনাজাত করে মুখে একটা শব্দ করা বাচ্চাদেরকে চুমু দিলে যেমন শব্দ হয় এমন একটা শব্দ বের করা আমি তো কোনো দলিল পাইনি এটা কেন করি আমরা আমরাকে শব্দবিহীন মনাজাত করতে পারি না আরে আল্লাহ তালা শুনতেছেন যুদ্ধে যেমন জুড়ে চিল্লা ছিলেন রাসুল আল্লাহ তালা রাসুল বলছেন যে আমার আল্লাহ আসতে ডাকলেও শুনতে পান ও রব্বা কমতা ওয়া খুফিয়া তোমরা আল্লাহকে ডাকো কান্না বেজা আওয়াজে অতি উচ্চ আওয়াজে না ক্রয় কয় মনে মানে একেবারে বিনয় নম্র এই জন্য মনাজাত করেই আপনি ছেড়ে দেবেন একা কি মনাজাত করে এরকম করে হাত মুসল একটা শব্দ করার কোনো প্রয়োজন নেই বরং আমাদের উচিত কোরআন সুদৃঢ় প্রমাণ দিয়েই কাজ করা আল্লাহ বুঝবতুন আমি শহ ব্যাংকের অতিরিক্ত টাকা কোনো কাজে ব্যবহার করা যাবে যেমন ইসলামিক লাইব্রেরি মাদ্রাসা ভাই বোনদের আপনি ইসলামিক লাইব্রেরিতে বা মাদ্রাসা ছেলে মেয়েদের দ্বারা এতিম দুস্থ সোয়াবের নিয়ত ছাড়া জিতে পারবেন সোয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিন এই ফান্ডগুলোতে আপনি জিতে পারবেন তবে শর্ত হলো একটা জিনিস মনে রাখবেন মসজিদের পায়খানায় নির্মাণের জন্য এই সুদের টাকা লাগানো যাবে না ওর মাথায় একটা টয়লেট করে দিবেন যেই সব ধরনের কথাবার্তাগুলো বলে যে বলে যে এই সুদের টাকাগুলো মসজিদের টয়লেট নির্মাণ করা যায় যাচ্ছে তো ওর মাথায় একটা টয়লেট টয়লেট বানিয়ে দিন তো ওর মাথায় একটা টয়লেট বানিয়ে দিন এগুলো পাগলের প্রলাপ ছাড়া কিছুই না মসজিদের বদনাটাও পানিটাও কত সুখাতিক সূক্ষ্ম রসুল মাতি ফিল কেবলাতি কেউ যদি কেবলার দিকে শুধু নিক্ষেপ করে কেয়ামতের দিন আল্লাহ তালা তার চেহারার মতো থুতুগুলো চাপিয়ে উঠাবেন সেই মসজিদের মধ্যে এই এই কাজ করা ঠিক নয় বরং মসজিদ ছাড়া আপনি ইসলামিক লাইব্রেরি যে মাদ্রাসা আছে সেখানে দুস্থ হয়ে আপনি এগুলো দিয়ে দিতে পারেন আল্লাহ বুঝবাতে দান করুন আমি